আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে তিনি নীল দরিয়া গেলেন। নীল দরিয়ার ভিতরে যা ঢুকলেন, সুক্ষ্ম নদী শুকা আছে, একদম পেটে চৌচির আছে। ওই চিঠিটা নিয়ে তিনি নীল দরিয়ার মাঝখানে চিঠিটা লাখ রাখলেন, যে চিঠিতে আমিরুল মুমিনিন হযরত উমর, তিনি আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হয় তাহলে যেন জারি হয়, আদেশ জারি করেছেন। চিঠিটা তিনি যেই মাত্র নীল দরিয়ার মাঝখানে রাখলেন, যেই জায়গাটা শুকনা ফেটে চৌচির, তারিখের কিতাবের ভিতরে লেখা হয় তিনি নীল দরিয়ার পারে আসতে পারেন নাই, চিঠিটা মাঝখানে রেখে পারে আসতে পারেন নাই, এমন ভাবে পানি উঠা শুরু হলো মুহূর্তের মধ্যে নীল দরিয়া পানিতে ভরপুর হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة، لا رسالة بعد رسالتي ولا نبوة بعد نبوتي، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قتل ذميا فأنا حجيجه يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف يا اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. يا رب میرے سوئے ہو بے تقدیری جگا دے، یا رب میرے سوئے ہو بے تقدیری جگا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے، আকে মুঝে দি হ্যায় তো মদিনা ভি দেখা দে।
সুননে কি জো কুয়াত মুঝে পাচি নে খোদাওয়ন্দ, সুননে কি জো কুয়াত মুঝে পাচি নে খোদাওয়ন্দ, তেরে মসজিদে নববী কি আজানে বি সুনা দে, তেরে মসজিদে নববী কি আজানে বি সুনা দে, আকে মুঝে দি হো মদিনা ভি দেখা দে, আকে মুঝে দি হো মদিনা ভি দেখা দে, ইয়া রব মেরে সুবে হবে তকদীর জাগা দে, আকে মুঝে দি হো মদিনা ভি দেখা দে, জুড়ে বলি আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ মন্তলা মাধবপুর হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর জলসা সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের প্রধান অতিথি 68,000 গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যুব সমাজের হৃদয়ের স্পন্দন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, খুব কাছাকাছি আপনাদের, এবং আমার পরপরই যিনি বসবেন আমার অত্যন্ত পরম করম বন্ধুবর, আপনাদেরকে যে সন্তান গোটা হবিগঞ্জের গৌরব, হযরত মাওলানা সাইয়্যিদ আহমদ আশরাফী সাহেব, তিনিও উপস্থিত, সময় অত্যন্ত কম, যার কারণে আর ভূমিকায় গেলাম না, কিছু জরুরি কথা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান অবস্থাটা কি যাচ্ছে, কেমন যাচ্ছে, কোন অবস্থায় আমরা দিন রাত কাটাচ্ছি, মোটামুটি সবারই অবগত, ঠিক কিনা জুড়ে বলে। সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা মুসল্লি ভাইদেরকে বিনয়ের সহিত বসিয়েছেন, মুসল্লির ভাইরাও নিজ নিজ দায়িত্বে মাঠে বসে যান, সৌন্দর্য রক্ষা করুন এবং বক্তার বক্তব্য দিতে যেন কোনো বাধা বিঘ্ন না হয় সেদিকে খেয়াল করুন। ঠিক আছে দেখতেছি আমরা, ক্যামেরা ভাইদের ক্যামেরা কি একটু নিচে নামানো সম্ভব, একটু একটু দেখেন আপনাদের স্ট্যান্ডটা একটু মুচড় দিলে নিচে নামে কিনা, তাদের অসুবিধা হচ্ছে, তাদেরকে সুবিধা করে দিই। আচ্ছা ভাই আপনারা কথা না কথা বলবেন না, আমি কথা বলতেছি আপনাদের পক্ষ হয়ে কথা বলতেছি, যদ্দূর পারা যায়। আপনারা কথা না বললে আমি আলোচনা শুরু করি, কারণ সময় অত্যন্ত কম, আর সব সাহেব হুজুরও বসা, তারপরে প্রধান অতিথি চলে আসছেন, উনি এসে কিন্তু বেশি লেট করেন না, মঞ্চে চলে আসবেন, একটু আমরা যদি একটু চেপে বসি তা আরো দশজন ভাই জায়গা পেয়ে যাবে, কেউ যদি দুনিয়াতে একজন ভাইকে জায়গা দেন জান্নাতি সামিয়ানায় আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দেবে। ভাই সামনে একটু চাপি, একটু চাপি, আমার পিছনে ভাইদেরকে একটু বসতে দিই, যেহেতু আপনাদের প্রোগ্রাম ছিল মাঠে সেখানে সম্ভব হয় নাই, জায়গাটা অনেক কম, লোকজনের সমাগম শুধু বাড়তেছে, অতএব স্বইচ্ছায় নিজের উদ্যোগে আমরা আরেকজন ভাইকে জায়গা করে দিই। প্যারে হাজিরিন, যে কথা বলতেছিলাম, আজকে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, সমস্যার কথা কত বলবো, সারা শরীরে যদি ব্যথা হয় ঔষধ লাগাইব কোথায়, তো আজকে আমাদের সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়, তো এই সমস্ত সমস্যার সমাধান কোন পথে,
এই সমস্যা থেকে বের হয়ে আসার পথ কি, এটা আমাদের জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। প্রিয় হাজিরিন, যুগ যুগের সমস্যা ছিল, এর সমাধান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি কোরআন নাযিল করেছি তোমাদের জন্য শেফা বানাইয়া, তোমাদের জন্য রহমত বানাইয়া। যুরাকুন সুবহানাল্লাহ। কোরআন রহমত নিয়ে আসে, সমস্যার সমাধান করে। যত সমস্যা আসবে সমাধান খুঁজতে হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক না? আর কোরআন থেকেই যখন সমাধান খোঁজা হবে, কোরআন থেকেই সমাধান দেওয়া হবে, তাহলে ওই সমাধানটা হবে চূড়ান্ত সমাধান। এরপরে আর এই সমস্যা কখনো দেখা দিবে না। আর কোরআন বাদ দিয়া নিজের মন গড়া পথে যত সমাধান খোঁজা হবে, সাময়িক সমস্যার সমাধান হলেও সেটা আবার বিরাট আকারে দেখা দিবে, ঠিক না? আজকে তাম পৃথিবী জুড়ে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। কতটা দেশের কথা বলবো, আজকে যত দেশে মুসলমান সংখ্যালঘু সেখানেই মুসলমান নির্যাতিত। নাম ধরে বলার প্রয়োজন নাই, মোটামুটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা সবাই জানি কোথায় কোথায় আজকে আমাদের মুসলমান ভাই বোনেরা মার খাইতেছে, নির্যাতিত হচ্ছে। আজকে আমার আপনার মুসলমান ভাইয়ের কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে আসছে। শিশু বাচ্চাটাকে তার মার সামনে, বাবার সামনে হত্যা করা হচ্ছে, অথচ অবুধ শিশুটা জানেই না কেন তাকে জবাই করা হলো। আজকে আমার আপনার অসংখ্য মা বোন বিধবা হচ্ছে, অসংখ্য মায়ের কুল খালি হয়ে যাচ্ছে। অপরাধ শুধু একটাই, অন্য কোনো অপরাধ নয়। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই, তারা খুন খারাপি করে নাই, তারা ওই দেশের কোন আইন লঙ্ঘন করে নাই। অপরাধ শুধু তাদের একটাই, তারা কালেমা পড়ানো ওয়ালা মুসলমান। অপরাধ শুধু তাদের একটাই, তারা এক আল্লাহকে বিশ্বাস করে। অপরাধ শুধু একটাই, তারা আমার আপনার নবীকে নবী মানে। অপরাধ শুধু একটাই, তারা আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন মানে। অপরাধ শুধু একটাই, মুসলিম নারীরা তারা বোরকা পরে পর্দা করে, ঠিক না? ঠিক করে বলেন। প্রিয় হাজিরিন, আমরা বাংলাদেশ, আমরাও নিরাপদে নই। আমরা বাংলাদেশের মুসলমান, 92% মুসলমানের দেশ বাংলাদেশ। সেই মুসলমানের দেশ বাংলাদেশও আজকে ষড়যন্ত্রের শিকার। একের পর এক নতুন নতুন ষড়যন্ত্র তৈরি হচ্ছে। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, কয়টার কথা বলবো? একদিকে পদ্মা সেতু কল্লা চায়, কি কর, একদিকে পদ্মা সেতু কল্লা চায়, আরেকদিকে সারা দেশ জুড়ে বন্যা, বাড়িঘর তলিয়ে নিচ্ছে। আরেক দিক দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ আমেরিকার প্রেসিডেন্টের কাছে। আর এই সুযোগে শেয়ার মার্কেট থেকে 16,000 কোটি টাকা লুট হয়ে গেল। কি শুরু হলো? প্রিয় হাজিরিন, সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না, শুধু একটা কথা বলি, এই যে পদ্মা সেতু কল্লা চায়, এই বিষয়টাকে আমরা কোন দৃষ্টিতে দেখি? এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো সমাধান আছে কিনা নাই? যদি থাকে তাহলে সে সমাধান কি? আমার ভাইরা, ভূমিকায় বেশি যাব না, আমি আগেই বলেছি সময় খুব কম। 1,00,000 কল্লা চায়। আর এই সুবাদে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষের কল্লা কাটাও শুরু হয়ে গেছে, লাশ ফালায় কল্লাটা লয়ে যায়। তাহলে কেমনে বলি যে এই হত্যাকাণ্ডটা কার কিডনি বেচার জন্য, তার পার্স বেচার জন্য? কিডনি তো বডির থাকে, তো বডি তো পড়ে রইল, নিয়ে গেল কল্লা। কল্লায় কি আছে? কল্লা থেকে তো বেচার কিছু নাই, যা বেচনের তো বডি, বডি তো ফালাই গেল, ঠিক কিনা ভাই? প্রশ্ন জাগে কি জাগে না? তাহলে
আসুন একটু আলোচনা করি পদ্মা সেতু তুই যে জিনিসটা যে কথাটা ছড়ানো হচ্ছে মেবি হতেও পারে এমন, কারণ এটা অসম্ভবের কিছু নয়, আবার নাও হতে পারে, দুটোরই সম্ভাবনা হতে পারে নাও হতে পারে। যদি না হয় তাহলে তো গুজব, আর যদি এমন হতে হতে পারে মনে করি তাহলে এমন হলে এর সমাধান কোন পথে? মানুষের কল্লাকাইটা ওই খবিস জিন্নাতকে খুশি করার সমাধান নাকি আল্লাহর কোরআন থেকে সমাধান খুঁজতে হবে? আল্লাহর কোরআন থেকে সমাধান খুঁজতে হবে। আর হাজিরিন, জিনের অস্তিত্ব রয়েছে, জিনভূতের অস্তিত্ব আছে। কেউ যদি মনে করে যে আমি জিন্নাত বিশ্বাস করি না তাহলে সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা সূরার নামকরণ করেছেন সূরায়ে জিন, আছেনি না নাই জোরে বলে। কোরআনের এক সূরার নাম সূরায়ে জিন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে আল্লাহ পাক জিনের অস্তিত্বের কথা বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। কথাটা কার? জোরে বলি কার? তাহলে জিন জাতি আছে, আছেনি না নাই? আছে। অসংখ্য প্রমাণ কোরআনে জিন জাতির অস্তিত্ব রয়েছে। কিছু নাস্তিক মনা মানুষ তারা মনে করে যে জিনভূত এটা মৌলবীদের বানানো কিচ্ছা কাহিনী, জিনভূত মৌলবীদের বানানো নয়, জিনভূতের অস্তিত্ব আল্লাহর কোরআন প্রমাণ করে। মায়ার নবী দয়ার নবী একদিন বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা চলো আমার সাথে কারা জিন দেখবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির সাথে চললাম, ইয়া রাসূলুল্লাহ আমারে জিন দেখান। নবীজি আমাকে সাথে নিয়ে চললেন মক্কার পাশেই এক পাহাড়ে। আল্লাহর নবী ওখানে যাওয়ার পর নবীজির হাতে ছিল একটা লাঠি, নবীজি একটা দাগ দিলেন, দাগ দিয়ে বলতেছেন ইবনে মাসউদ তুমি এই দাগের ভিতরে থাকবা, বের হবা না, এখানেই আমাকে রেখে নবী চলে গেলেন আর বললেন আমি না আসা পর্যন্ত যাবাও না আর সামনে বাড়ার চেষ্টাও করবা না, দাগের ভিতরেই থাকবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি দেখলাম নবীজি কিছু দূর গেলেন, কি হলো মাইকে, কিছু দূর গেলেন আর ওই অবস্থায় দেখা গেল তিনি বলেন এক ঝাঁক জিন্নাত এসে নবীজিকে একদম ঘিরে ফেললো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন জিন্নাতের কারণে নবীকে দেখতেই পাচ্ছিলাম, ও জিন্নাত গুলি নবীকে আইসেই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী এর প্রমাণ কি, দলিল কি? আল্লাহর নবী বলেন দলিল চাও, প্রমাণ চাও, ওই যে একটা গাছ, ওই গাছটা কিছু দূরে, ওখান থেকে যদি আমার কাছে এসে আমাকে নবী হিসেবে সাক্ষী দিয়া যায়, গাছে যদি আমাকে নবী মানে তোমরা কি মানবা? জিন্নাতরা কয় অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ইশারা করলেন, গাছটা ওই তার জায়গা থেকে জমিন ছিদ্র করে ছেদ করে নবীজির কাছে আইসা কালেমা পড়ে গেল। জিন্নাতরাও আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। তাহলে আসেনি না নাই? আসেনি না নাই? এই জিন্নাতগুলি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কিছু বাহানা করে, বাহানা করে, এর প্রমাণ আছে, বাহানা করে। আর বাহানা করলে সমাধান কি, এটাও ইতিহাসে আছে। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের শাসক, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখতেছেন মিশরের মানুষ সুন্দরী রূপসী একটা মেয়েকে সাজায়া গুজাইয়া কোথায় যেন আনন্দ করে করে নিয়ে যাচ্ছে। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে থামালেন, বললেন দাঁড়াও কোথায় যাচ্ছ? বলে হুজুর আমরা কৃষক মানুষ, কৃষির উপর নির্ভরশীল, নীল নদের পানি না থাকলে আমরা কৃষিকাজ করতে পারি না, আর যখনই নীল নদ শুকায়া যায় তখন নীল নদে পানি আনার জন্য আমাদের রুসুম আজকে থেকে নয় বহু আগ থেকে একটা সুন্দরী রূপসী মেয়েকে নীল দরিয়ায় নিয়ে জবে করা হয়, জবে কইরা যখন রক্ত জমিনে ফেলানো হয় তখন নীল দরিয়ায় পানি আসে। আজও নীল দরিয়া শুকিয়ে গেছে, পানির প্রয়োজন, আমরা সেই রসম অনুযায়ী রেওয়াজ অনুযায়ী মেয়েটাকে সাজায় নিয়ে যাচ্ছি, তারে নিয়ে নদীতে জবে করব, রক্ত পড়বে, পানি আসবে।
হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়াও, সে রসুম রেওয়াজ ইসলামের আগে থাকতে পারে, ইসলাম আসার পর এমন রসুম রেওয়াজের অনুমতি ইসলাম দিতে পারে না যে একজনের শান্তির জন্য আরেকজনকে হত্যা করা, এর অনুমতি ইসলাম কখনো দেয় না। স্টপ দা কিলিং, হত্যাকাণ্ড বন্ধ করো। এখন ইসলামী খেলাফত চলছে, ইসলামের রাজত্ব চলছে, যে মেয়েটাকে তোমরা হত্যা করবা নীলদরিয়ায় পানি আনার জন্য, আগে বলো এই মেয়েটার অপরাধ কি, যারে খুন করা হবে তার অপরাধ কি? তারা নিজেরাই বলল মেয়েটার কোন অপরাধ নেই। আমার বায়রা বন্ধুরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায় দিলেন হত্যাকাণ্ড। মিশরের মানুষগুলি তারা জানতে চায়, আমর তাহলে কেমন করে নীলদরিয়ায় পানি আসবে, আমরা তো পানি আনার একটাই ব্যবস্থা জানি, পানি আসবে কেমন করে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানি কেমন করে আসবে, কেমন করে আসবে না তা জানি না, তবে নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না, বন্ধ করে দাও হত্যাকাণ্ড। থামায় দিলেন, থামায় দিলেন, অথচ সেই মহিলাটা, সেই মেয়েটা কোন মুসলমান ছিল না, সে ছিল একজন অমুসলিম এবং কিবতি বংশের লোক, ফেরাউনের বংশের লোক। মুসলমান শুধু নয়, তা নয়, কিবতি বংশের, ফেরাউনের বংশের লোক ছিল এই মেয়েটা। নবীন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সংখ্যালঘু অমুসলিমের হত্যাকাণ্ড বন্ধ করেছেন, ঠিক না? বিটিক জুড়ে বলেন, ইসলাম এটাই বলে তোমার দেশে যদি কোন অমুসলিম সংখ্যালঘু হয়, সংখ্যালঘু হওয়ার কারণে তার হত্যা করা যাবে না। আল্লাহর নবী তিনি বলেন, মান কাতালা জিম্মিয়ান ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মতের দল, তোমাদের দেশে যারা সংখ্যালঘু, যদি তাদেরকে হত্যা করা হয় অন্যায়ভাবে, তোমাদের দেশে বসবাসরত কোন অমুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি নবী কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। জোরে বলি সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলামের বিধান। আজকে পৃথিবীর কোন মুসলিম দেশে সংখ্যালঘুর উপর নির্যাতন হয় না, হবেও না। পৃথিবীর কোন মুসলমান দেশে সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে না, হবেও না, কারণ ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম বলে তোমার দেশের অমুসলিমদের নির্যাতন তো করা যাবেই না, বরং তাদের জানমালের হেফাজতের দায়িত্ব তোমার হাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারার শাসন ক্ষমতা হাতে নিলেন, ওই অবস্থায় মায়ার নবী, দয়ার নবী, মদিনার ভিতরে যারা সংখ্যালঘু ছিল ইহুদি, আল্লাহর নবী তাদের জানমালের নিরাপত্তা দিয়েছেন, জানমালের নিরাপত্তা দিয়েছেন। নবী আমাকে, আমাদেরকে এটা শিখাইছেন, আমরা নবীর থেকে এটা শিক্ষা পেয়েছি, আমরা নবীর ওয়ারেস, ওলামায়ে কেরাম, আমরাও আপনাদেরকে এই কথা বলি, পার্শ্ববর্তী দেশে যদি হত্যাকাণ্ড চলে, বাংলাদেশে কোনো অমুসলিমের উপরে হত্যা চলবে না, পার্শ্ববর্তী কোনো দেশে যদি মুসলমানের মসজিদে হামলা হয়, আমাদের দেশে কোনো মন্দিরে হামলা হবে না, ঠিক না? বিটিক জুড়ে আওয়াজ দিয়া বলেন, এটা আমরা শিখেছি আমার মায়ার নবীর থেকে, আমরা শিখেছি ইসলাম থেকে, আমরা শিখেছি নবীর আদর্শ থেকে। এজন্যই তামাম পৃথিবীতে যত নির্যাতন মুসলমানের উপরে হয়, এর হাজার ভাগের এক ভাগ নির্যাতন মুসলমান দেশে কোনো অমুসলিমের উপর হয় না। ভেরামার অথচ বলা হয় ট্রাম্পের কাছে বাংলাদেশে নাকি 3,70,00,000 হিন্দু গুম হয়ে গেছে। কত বড় ষড়যন্ত্র, কত বড় ষড়যন্ত্র, বাংলার জমিনে নাকি 3,70,00,000 হিন্দু গুম হয়ে গেল, গুম হয়ে গেল, কত বড় মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই, আমরা খ্রিস্টানদের গির্জা পাহারা দেই, ঠিক না? বেটিক জোরে বলেন,
বন্ধুরা আমার, এজন্য আল্লাহর নবীর সাহাবী তিনিও বন্ধ করে দিলেন, হত্যাকাণ্ড বন্ধ করে দাও, কারণ মুসলমান ইসলাম কখনো এটা সমর্থন করে না। কয় তাহলে পানি আসবে কেমন করে, পানির ব্যবস্থা হবে কেমন করে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি চিঠিতে লিখে দিলেন, ও আমিরুল মুমিনিন, মিশরের দীর্ঘদিনের প্রথা, দীর্ঘদিনের প্রচলন, দীর্ঘদিনে তাদের রসুম, নীলদরিয়া শুকিয়ে গেলে সুন্দরী মেয়েকে জব করে রক্ত দেওয়া হতো, এই রক্ত দিলে নাকি জিন্নাতদের চাহাত পোড়া হয়, তাদের আবদার পোড়া হয়, তখন নীলদরিয়ায় পানি আসে। কিন্তু আমি তো এটা অনুমতি দিতেই পারি না, কারণ ইসলাম এমন হত্যাকাণ্ড কখনো স্বীকৃতি দেয় না। বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি আমি হত্যাকাণ্ড। আরো আমিরুল মুমিনিন, আপনি জেনে খুশি হবেন, ওই মহিলাটা কোন মুসলমান নয় যাকে হত্যা করার জন্য তারা নীলদরিয়ায় নিয়ে যাচ্ছিল, সে হলো মিশরে বসবাসরত একজন সংখ্যালঘু, যে একজন অমুসলিম, কিপ্তি বংশের ফেরাউনের বংশের মেয়ে, তবু আমি তার হত্যাকাণ্ড বন্ধ রেখেছি। এবার আপনি বলেন পানির ব্যবস্থা কেমন করে হবে, তারা তো আমার কাছে সমাধান চায়, পানির সমাধান। এই কথা বলতে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠির উত্তর লিখলেন। প্রথমেই তিনি তার গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন রাষ্ট্রীয় ভাষায়, রাষ্ট্রীয় প্রশংসা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, যেমন একটা অন্যায় হত্যাকাণ্ড বন্ধ করা, সে যেই হোক, সে যেই হোক, যে কোনো ধর্মের হোক, তবে বাকি নীলদরিয়ায় পানি আসবে কেমন করে, এর জন্য আমিরুল মুমিনিন হযরত উমর তিনি একটা চিঠি লিখলেন নীলদরিয়ার উদ্দেশ্যে। আরো জোরে সুবহানাল্লাহ। আমার বায়রা বন্ধুরা খেয়াল করে শুনেন চিঠির ভাষাটা কেমন। তিনি চিঠিতে লিখেছিলেন, ইয়া বাহরা নীল, এ নীল দরিয়া শুন, যদি তুমি তোমার নিজের পক্ষ থেকে পানি প্রবাহিত করো, যদি তোমার পক্ষ থেকে তুমি পানি প্রবাহিত করো রে, তোমার পানির আমার কোন প্রয়োজন নাই, কিন্তু যদি তুমি পানি প্রবাহিত করো আমার আল্লাহর হুকুমে, যদি আল্লাহর হুকুমে তুমি পানি প্রবাহিত করো, তাহলে আমি ওমরের চিঠি পাওয়া মাত্রই তুমি প্রাণী পানিতে ভরপুর হয়ে যাও। চিঠিটা লিখে দিলেন আমিরুল মুমিনিন মিশরের গভর্নরের কাছে, চিঠিটা লিখে দিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিটা নিয়ে তিনি নীলদরিয়া গেলেন, নীলদরিয়ার ভিতরে যা ঢুকলেন, সুক্ষ্ম নদী শুকা আছে, একদম পেটে চৌচির হয়ে আছে, ওই চিঠিটা নিয়ে তিনি নীলদরিয়ার মাঝখানে চিঠিটা লাক রাখলেন, যে চিঠিতে আমিরুল মুমিনিন হযরত উমর তিনি আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হয় তাহলে যেন জারি হয় আদেশ জারি করেছেন। চিঠিটা তিনি যেই মাত্র নীলদরিয়ার মাঝখানে রাখলেন, যেই জায়গাটা শুকনা ফেটে চৌচি, তারিখের কিতাবের ভিতরে লেখা হয় তিনি নীলদরিয়ার পারে আসতে পারেন নাই, চিঠিটা মাঝখানে রেখে পারে আসতে পারেন নাই, এমন ভাবে পানি উঠা শুরু হলো মুহূর্তের মধ্যে নীলদরিয়া পানিতে ভরপুর হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মন কাল সিওয়া যালিকা কদ কাল মুহালা। জোরে বলি আল্লাহু আকবার।
আজও নীল দুনিয়ায় পানিতে ভরপুর, আজ পর্যন্ত নীল দুনিয়া শুকায় নাই, কিয়ামত পর্যন্ত নীল দুনিয়া শুকাবে না। তাহলে নীল দুনিয়ার পানি কেমন করে আসলো? হত্যাকারও বন্ধ করে আল্লাহর নবীর সাহাবীর শরণাপন্ন হওয়ার দ্বারা পানি চলে আসলো। আমিও আজকে আপনাদেরকে বলতে চাই, যদি পদ্মা সেতু পাল্লা চায়, পাল্লা কাটা সমাধান নয়, সমাধান যদি খুঁজতে হয় তাহলে আজকে আহমদ শফির দরজায় যাও। আজকে যদি কল্লা সারা পদ্মা সেতু নির্মাণ করতে হয়, আল্লাহওয়ালাদের শরণাপন্ন হও, কুরআনওয়ালাদের কাছে যাও, কুরআনওয়ালাদের কাছে গেলে পরে সমাধান হবে। জিন্নাতের শক্তি বড় নয়, সবচেয়ে পাওয়ারফুল শক্তি হলো আল্লাহর কালামের শক্তি। আরো জোরে বলেন ঠিক না বেটি? এ ভাইরা বন্ধুরের জন্য বলি, নবীর ওয়ার স্ত্রীর সাথে পরামর্শ করো, আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে সামনে আগাও, পদ্মা সেতু হয়ে যাবে, কল্লা লাগবে না। কিন্তু আমরা দেখি আজকে কল্লা কাটার নাম দিয়া বাংলাদেশে কিছু অঘটন ঘটে গেছে, নিরপরাধ মানুষকে কল্লা নেওরা মনে করে মাইরা ফেলাইছে। ঠিক না মিটিং? জুড়ে বলেন, বাগদার মেয়ে মহিলাটাকে হত্যা করে দেওয়া হলো, অথচ মেয়েটাও ভূত, ছোট্ট একটা শিশুর মা স্কুলে গিয়েছে মেয়েটাকে আনার জন্য, পাবলিক মনে করেছে কল্লা কাটনি ছেলে ধরা সাথে সাথে মেরে ফেলেছে। এমন একটা দুইটা নয়, একে একে কয়েকটা ঘটনা ঘটে গেল, কয়েকটা ঘটনা। এজন্য বলি ভাইরা, মন গড়া সমাধান নয়, মন গড়া যুক্তির দিকে আগায় না, সমাধান হবে না। সমাধান যদি খুঁজতে হয় তাহলে আল্লাহওয়ালা আলেমদারকে কাছে যাইয়া কুরআন থেকে সমাধান নিতে হবে। আর সন্দেহ হলে মেরে ফেলো, এটা ইসলামের বিধান নয়। একজন মানুষ যত বড় অন্যায় করুক, তার হত্যা করার শরীয়ত অনুমতি দেয় না। যদি সে নিজে তার হত্যা করার মতো অন্যায় যদি করেও, তবুও শরীয়ত বলে তাকে আইনের সুপোর্ট করো, তাকে কাজীর দরবারে নিয়ে যাও, কাজী তার বিচার করবে। নিজের হাতে আইন তুলে নেওয়ার কোন সুযোগ রাষ্ট্রীয় আইনেও যেমন নাই, কোরআনের আইনেও নাই। ঠিক না মিটিং করে বলে বন্ধুরা, সব সমস্যার সমাধান খুঁজতে হবে নিজের মন গড়া যুক্তিতে, না কোরআন থেকে। আরো জোরে বলেন, মন গড়া যুক্তিতে না কোরআন থেকে। কোরআন থেকে আজকে চরমুনার পিসাবের কাছে যাও, আজকে ডালকানগরের হযরতের কাছে যাও, আজকে দেওয়ানার পিসাব হুজুরের কাছে যাও, আজকে সিলেটের করুণার হুজুরের কাছে যাও, তাদেরকে ডাকো, তাদেরকে নিয়ে একসাথে বসো। সমস্যায় পড়েছি পদ্মা সেতুর নিচে, যেখানে পিলার, পিলারের নিচে নাকি জিন্নাতদের আসর, জিন্নাতদের বাসস্থান, কল্লা চায়। দেখো আল্লাহওয়ালারা কত সুন্দর সমাধান দিয়ে দেয়। উমর ফারুকের মতো এক সিকি আহমদ ছবির যদি পদ্মা সেতুতে দেওয়া হয়, জিন্নাতদের বাপের ক্ষমতা নাই সেতু আটকে রাখতে পারে। ঠিক না মিনিং করে বলে? আমরা পার্শ্ববর্তী দেশে মুসলমান ভাইদের নির্যাতনের দ্বারা প্রভাবিত হয়ে আমার দেশে কোনো অমুসলিমের উপরে হাত তুলব না। রাজি আছি কে? কে হাত তুলে দেখান। আমরা বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে সাম্প্রদায়িকতার দ্বন্দ্ব নেই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে চলি। আজকে বিবাড়ি আর এক মসজিদে আগুন দেওয়া হয়েছে, কারা দিয়েছে সেটা তদন্ত করে বের করা হোক, তদন্ত করে বের করা হোক। আমার বিশ্বাস সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা বাংলার জমিনে সৃষ্টি করার জন্য একদল ষড়যন্ত্রকারী কুচক্তি মহল আমার দেশটাকে অশান্ত করার পায়তারায় লিপ্ত হয়েছে। সজাগ থাকতে হবে মুসলিম যুবক, আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই, তোমার সামনে সময় কম, অস্ত্র ধরা শিখতে হবে, জিহাদের ট্রেনিং নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।